আমি সব জায়গায় বলি, ভাইরা আমার যারা বিবাহিত তারাও কান খাড়া করে শুনেন, যারা বিবাহ করেন নাই করবেন কোনো কালে ইনশাআল্লাহ তারাও শুনে রাখেন, স্বামী স্ত্রীর মধ্যে যত মনোমালিন্য হোক আল্লাহর ওয়াস্তে কখনো তালাকের কথা মুখ দিয়ে আনবেন না। রাগ হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে, পারলে একটা ধাক্কা দেন, গালি না দিয়া একটা জোরে ধমক দেন, শক্ত একটা বকা দেন, পারলে অন্য কিছু করেন, আল্লাহর ওয়াস্তে তালাক এই কথাটা বলিয়েন না। এটা এমন একটা ডেঞ্জারাস বিষয়, হাদিসে আসছে সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজদুহুন্না জিদ্দুন, তিনটা বিষয় সিরিয়াসলি করলে যা হবে, দুষ্টমি করে করলে তা হবে। অনেক ছোট লোক আছে বয়সের সাথে কিছু হলেই তালাকের কথা বলে, এর নাম হলো ছোট লোক। একটা সংসার, একটা সম্পর্ক, কত মুরব্বি, কত গণ্যমান্য মানুষ, দুই পক্ষ কত কষ্ট করে হয়, সামান্য একটু চুল থেকে নুন খসলো, ঝগড়াঝাটি হতেই পারে স্বামী স্ত্রী একসাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার স্ত্রীদের মনোমালিন্য হয়েছে না হয় নাই? হয়েছে না? রাগ করে মসজিদে যায় শুয়েছিলেন তিনি, আপনি কে আমি কে? অতএব আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হবে, এটাই তো স্বাভাবিক। দুইটা পাতিল একসাথে থাকলে বাড়ি খাবে না? কিন্তু কথায় কথা আপনি তালাকের কথা বলবেন কেন? একজন মেয়ে তার বাপের বাড়ি, বাপের সংসার, মা বাপ চিরকাল ছোটবেলা থেকে যেখান থেকে বড় হয়ে উঠছে সেই সব কিছু ছেড়ে আপনার বাড়িতে চলে আসছে, কত বড় ত্যাগ, কত বড় ত্যাগ, আপনি পারবেন? আপনার বাপ ভাই সব কিছু ছেড়ে আরেকজনের বাড়িতে চিরকালের জন্য চলে যাবেন, যায় দেখেন তো? এত বড় ত্যাগ যে মেয়ে করছে তার কিছু দোষ আছে, সে আপনার সাথে ঝগড়া করছে, সে আপনার মায়ের সাথে তর্ক করছে, অনেক উল্টোপাল্টা করছে, এ উল্টোপাল্টার জন্য শাসন আছে, বিচার আছে, ধমক আছে, ব্যবস্থা আছে, তাই বলে তাকে আপনি সম্পর্ক ছিন্নের কথা বলবেন? বন্ধুদের মধ্যে কিছু ছোট লোক বন্ধু আছে, কথায় কথা বলবে কাটটি, আছে না নেই? এই কথায় কথা কাটটি বলা বন্ধু আর কথায় কথা তালাক বলা স্বামী, এই দুটোই ছোট লোক, এই দুটোই কি? আবার মহিলাদের মধ্যেও কিছু আছে এরকম, এই ছোট লোকই করে, কিছু হইলেই ব্যাগটা গোছায় বলে না তোমার সংসার আর থাকবে না, বাবা ভাই চলে গেল, ওইটাও ছোট লোক, ঠিক না ভাই? ঠিক ভাইরা আমার, মহিলা ব্যাগটা গোছায় নিয়ে গেলে ছোট লোকই না হয় করছে কিন্তু তালাক হবে না। কিন্তু পুরুষরা সাবধান, আপনার মুখ দিয়ে তালাক যদি বের হয় আর তালাক যদি হয়ে যায়, সারা দুনিয়ার সমস্ত মৌলবি একত্র হলো, ওই তালাক আর আপনার হয় নাই, এই ফতোয়া হওয়া তালাককে হয় নাই ফতোয়া দেওয়ার ক্ষমতা নাই। আমার জীবনে কত হাজার মানুষের চোখের দিকে তাকায় আমার চোখের পানি চলে আসছে, 10 বছরের সংসার, 15 বছরের সংসার রাগের চোটে বলে ফেলছে, তালাক হয়ে গেছে, জীবনে বারবার বলছে, কয়েক দফা বলছে, তিনটেই তালাক হয়ে গেছে, আইসা মাসালা জিজ্ঞেস করছে, হুজুর 3-4টা বাচ্চা আছে, অনেক বেশি ভালোবাসি স্ত্রীকে, রাগের মধ্যে করছি, শয়তানে ইয়াতে বলে ফেলছে, এখন তো থাকতে চাই। কিন্তু ওনার বিবরণ শুনে আমি বললাম, ভাই কোনো সুযোগ নেই, চিরকালের জন্য অন্য কোথাও বিয়ে হলে সেই স্বামী মারা গেলে কবে মারা যাবে, যদি সেই স্বামী তালাক দেয়, যদি দেয় তার আগ পর্যন্ত আর সম্পর্ক হবে না। যদি আপনার স্ত্রীকে খুব বেশি মহব্বত করেন, আগের স্ত্রীকে, এখন তার স্ত্রী না, আগে স্ত্রী ছিল, তালাক হয়ে গেছে, এখন যদি খুব বেশি মহব্বত থাকে তাহলে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেন। এই কথা শোনার পর চোখের পানে ছেড়ে যে হুজুর কিচ্ছু করার না, বললাম না কিচ্ছু করার। আমার ব্যক্তিগত অ্যানালাইসিস হলো, তালাক দেওয়ার পর বেশিরভাগ মানুষ, শতকরা 90 ভাগের বেশি মানুষ, 2 বছর পরে হোক আর 2 মাস পরে হোক আর 10 বছর পরে হোক আফসুস করে যে ভুল হয়েছে, কিন্তু তখন আফসোস করে আর কিছু করার থাকে না। এই জন্য বলি, তালাকের বিষয়টাতে আল্লাহর ওয়াস্তে হিসেব করে তালাক দিবেন। আবার আপনাদেরকে একটা ভুল ফতোয়া কিছু মানুষ দিবে, বলবে যে রাগের মাথায় তালাক হয় না, এই জন্য যখন মেজাজ গরম হবে ধুমসে বৌড়ে তালাক দিবেন, আবার ঠান্ডা হয়ে গেলে বলবেন না রাগের মাথায় তালাক হয় না। ভাই তালাক কি মহব্বতের চোটে দেয় মানুষ? ভালোবাসার চোটে বলে যে আমি মহব্বতের চোটে তোমাকে তালাক দিলাম, এরকম কেউ আছে? আরে ভাই তালাক তো দেয় রাগের মাথা, রাগের মাথা যদি তালাক না হয় তাহলে দুনিয়াতে কোনো তালাকই তো হবে না।
হ্যাঁ, রাগ যদি এই লেভেলের হয় যে রাগের চোটে আপনার সেন্সলেস হয়ে গেছে, আপনি কি বলছেন নিজেও জানেন না, এইরকম মাতাল টাইপের রাগ হয়ে গেলে সেটা ভিন্ন কথা। সাধারণ রাগে তালাক দিলে কি হবে? তালাক হবে। সারা দুনিয়ার ওলামায়ে কেরাম একমত হয়ে পারে, কোনো আলেমের দ্বিমত নেই। অতএব আল্লাহর ওয়াস্তে কখনো স্ত্রীর সাথে রাগের মুহূর্তে মাথা গরম করে তালাক দিয়ে দিবেন না। ঠান্ডা মাথায় ভাববেন, যদি মনে হয় যে না এর সাথে গড় করবো না, ঠিক আছে আপনি গড় করিয়েন না, কেউ জোর করবে না আপনাকে। একজন ভালো আলেমের কাছে যাবেন, হুজুর কোনোভাবে সম্ভব না আর গড় করে, এখন বলেন কি করব। হুজুর আপনাকে এমন একটা পলিসি বলে দিবে, এমনভাবে তালাক দেওয়া শিখাবে, ওই তালাক দেওয়ার পর আপনি চাইলে 10 বছর পরেও আবার তার সাথে সংসার করতে পারবেন, সিস্টেম আছে। আর আপনি আপনার মন মতো উল্টাপাল্টা তালাক দিয়ে দিবেন, এরপর হুজুর চাইলেও আর কি করা যাবে না, ফেরত নেওয়া। অনেক লোক তালাক দিয়ে এসে কান্দে, হুজুর আল্লাহর কাছে মাফ চাইছি, আর জীবনে করবো না, অনেক তওবা করছি। উনি মনে করে এটা গুনাহ করে তওবা করার মতো। আমি বলি ভাই, একটা ছুরি আইনে আপনি আমার বুকে ঢুকে দিলেন, দেওয়ার পরে এরপরে জিবা কামাটি বলছেন হুজুর সরি, উফ আমি শেষ। কিন্তু এরপরে আপনি যত সরি বলেন আমার জিন্দা হব আমি? ভাইরা আমার তালাকটা এরকম, আল্লাহর হস্তে কথা কথা তালাক বলবেন না, ঠিক আছে তো? ইনশাআল্লাহ খুব সাবধান থাকেন, আর যা করেন বললাম তো দুইটা ধাক্কা দেন, কিন্তু তালাক দিয়েন না, খুব ডেঞ্জারাস। অনেক সময় ধামা চাপা দেন, কোনো হুজুরে ফুসলা পাসলা যদি তালাকের মাসালা ঘুরায় নেন, আল্লাহর ভয় না থাকে কোনো মৌলবীর, জেনা ঠিকই হবে, সম্পর্ক গড়ে উঠবে না। এই জন্য তালাক তিনটা হয়ে গেলে আর ফেরত আসবেন না। অনেক তরুণকে দেখা যায় ইসলাম প্রচার করতে, একজন সাধারণ শিক্ষিত মানুষ কি ইসলাম প্রচার করতে পারে? দেখেন ইসলাম প্রচারের দায়িত্ব আল্লাহ তাআলা শুধুমাত্র আলেমদেরকে দিয়েছেন, ব্যাপারটা এরকম না। আল মুমিনুন ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়া ও বাদ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার। মুমিন নারী পুরুষ সবাই একে অন্যের পরিপূরক, সবাই সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। যে যতটুকু জানবে সে ততটুকু বলবে। একজন সাধারণ মানুষ তিনি দিনের কাজ, দিন প্রচারের কাজ করতে পারেন, যতটুকু জানেন ততটুকু তিনি করবেন। কিন্তু একটা বড় অভাব আজকাল দেখা গেছে, সেটা হলো অনেক জেনারেল শিক্ষিত বা সাধারণ শিক্ষিত ভাইয়েরা ইসলাম প্রচার করতে গিয়ে দেখা যায় তারা আলেম ওলামাদের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো পরামর্শ নাই, কোনো বুদ্ধি নেওয়া নাই, কোনো সোহবত নেওয়া নাই, যার কারণে তারা বিভ্রান্ত হন, বিভ্রান্তিমূলক কথা বলেন। এক বক্তাকে দেখলাম বলতেছে মুসা আলাইহিসসালাম উনি নাকি মার্ডার কেসের আসামি ছিলেন। মানে মূল ঘটনাটাকে কিভাবে বললেন? একবার স্পষ্ট ডাইরেক্ট, বিরাট বড় দায়ী। আবার বলতেছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন আপনাকে আমি দল পেয়েছি এরপর হেদায়েত দিয়েছি। দল শব্দের অর্থ করেছে আমি নিজে কানে শুনেছি যে আমি আপনাকে, হে রাসূল আপনাকে আমি পথভ্রষ্ট পেয়েছি, আপনি পথভ্রষ্ট ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি পথভ্রষ্ট ছিলেন না, আউযুবিল্লাহ। দলাল শব্দের অর্থ যে শুধু পথভ্রষ্ট নয়, আরো অনেক হয়। নবীদের সামনে যে কি শব্দ ব্যবহার করতে হয় এগুলো সব আমরা বুঝি না। এগুলোর বড় কারণ হলো সোহবত এবং সাহচর্য ছাড়া দিন শিখে বলে। আমরা আজকাল মাইক সামনে পাইলে সবাই বক্তা, সবাই আলেম। দাওয়াতের এ কাজ আমি নিজে করতেছি আজ 22 বছর, এখনো পর্যন্ত মুরব্বীদের কাছে, বড় বড় আলেমদের কাছ থেকে, সিনিয়রদের কাছ থেকে পরামর্শ নেই। শোনার চেষ্টা করি, সব বিষয়ে কথা বলি না, যে বিষয় আমার বলার জিনিস না। আর সেখানে আমাদের অনেক তরুণ ভাইরা দেখা যায় মুসলিম উম্মার করণীয় কি, আলেম সমাজের কারেকশন শুরু করে দেয়। ভাইরা আমার, মাত্রা জ্ঞান থাকা উচিত, অনুসারী সংখ্যা দেখে মাথা নষ্ট হয়ে যাওয়া উচিত না। আল্লাহ তাআলা আমাকেও হেদায়েত দান করুন, আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। বিশেষ করে আমরা যারা তরুণ দাওয়াতের কাজ করছি, এমন আলেম হলেও, মাদ্রাসা হলে, মাদ্রাসা পড়ুয়া হলেও, তাদেরও উচিত সিনিয়র ওলামাদের সাথে সম্পর্ক রেখে, তাদের সাথে পরামর্শ করে, তাদের সাথে কানেকশন রেখে তারপর যোগাযোগ করে আগানো। আজকাল এরকম অনেকে বাইর হয়েছে যে তাদের নিজেদের কোনো যোগাযোগ করার প্রয়োজন হয় না। আমি নিজে ব্যক্তিগতভাবে এরকম একজন দায়ীকে ফোন করেছি, বারবার ধরে না, মেসেজ দিছি, জবাব নাই। আরেকজনকে দিয়ে ফোনে কথা বলাইছি যে আমি কথা বলতে চাই, কোনো জবাব নাই। অর্থাৎ আলেমদের সাথে যে একটু পরামর্শ করা দরকার। আমি নিজের সেদে দেখলাম যে এত বড় ভুল করতেছে, ব্যক্তিগতভাবে তাকে একটু নসিহাত করি, না নসিহত নিতে রাজি না। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। এরকম যদি আমরা বিশৃঙ্খল কাজ করতে থাকি, ভুলভাল কাজ করতে থাকি, তাহলে দিনের লাভের চাইতে ক্ষতি বেশি হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন।